ভোট গণনার খবর জানাতে এই মুহূর্তে রংপুরের বদরগঞ্জে আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন, সরাসরি যাচ্ছে তার কাছে। থেকে দু ঘন্টা আগে অর্থাৎ বেলা 4টা বাজার সাথে সাথে কিন্তু ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের যে নির্বাচন সেটি কিন্তু শেষ হয়েছে, এখন ভোট গণনা চলছে। এই মুহূর্তে আমি আছি রংপুরের বদরগঞ্জ উপজেলা এবং রংপুরের বদরগঞ্জ তারাগঞ্জ সহ বিভাগের 5টি উপজেলায় কিন্তু এই চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়েছে, এখন কিন্তু ভোট গণনার কাজ চলছে। আর এই মুহূর্তে আমি যে উপজেলাটি রয়েছে এটি হচ্ছে বদরগঞ্জ উপজেলার ফলাফল গ্রহণ কেন্দ্র, এখান থেকে আসলে এই উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তো এই উপজেলার কথা যদি বলতে যাই, এখানে 1টি পৌরসভা এবং 10টি ইউনিয়ন নিয়ে আসলে এই উপজেলা গঠিত এবং 103টি ভোট কেন্দ্রে আসলে আজকের এই চতুর্থ দফার ভোট কেন্দ্র গ্রহণ হয়েছে। এবং এখন কিন্তু আমরা যেটি দেখছি যে এক এক করে বিভিন্ন সেন্টার থেকে আসলে ভোটের যে ফলাফল সেটি কিন্তু আসতে শুরু করেছে একটি দুটি করে, যেহেতু আসলে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে সে কারণে আসলে কিছুটা দেরিতে আসলে ভোটের ফলাফলগুলো আসছে। এবং এই উপজেলায় আসলে দুজন চেয়ারম্যান প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আরেকটি ব্যাপার জানিয়ে রেখে, এখানে পুরুষ যে ভাইস চেয়ারম্যান পদটি রয়েছে সেখানে অন্য কোনো প্রার্থী না থাকায় একজন প্রার্থী ছিলেন রেজাউল করিম শাহ, তাকে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করা হয় অনেক আগে। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসলে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এই যে উপজেলাটি রয়েছে এখানে মোট ভোটার 2,43,068 এবং এখন পর্যন্ত আমরা উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা শুনতে পারিনি এবং একজনকে মাত্র জাল ভোট দেওয়ার কারণে 5,000 টাকা জরিমানা সহ 6 মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এবং আমরা যেটি দেখছি যে প্রতিটি কেন্দ্রে আসলে 13 জন করে আনসার সদস্য ছিল, নিরাপত্তার জন্য 4 জন করে পুলিশ সদস্য, একই সাথে কেন্দ্রের বাইরে কিন্তু আসলে বিজেপির টহল, পুলিশের টহল, র্যাবের টহল সব মিলে কিন্তু আসলে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছিল পুরো যে নির্বাচনী এলাকাগুলো সেগুলো। এবং নির্বাচনী যে পরিবেশ সেটি কিন্তু আমরা একেবারে শান্তিপূর্ণ দেখেছি এবং মানুষ, সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের যে ভোটের যে অধিকার সেটি কিন্তু তারা প্রয়োগ করেছেন। এবং রংপুরের আরেকটি যে উপজেলা রয়েছে সেটিও কিন্তু আসলে আমরা দেখছি এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং আমরা যেটি দেখছি যে এখন নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু আসলে আসতে শুরু করছে একটি দুটি করে এবং আর একটু পরেই কিন্তু বোঝা যাবে যে আসলে এই নির্বাচনের ফলাফলগুলো যখন আসবে তখন সব ফল ঘোষণা করা হবে। তো সব মিলে এই ছিল আমার কাছে রংপুরে ফলাফল ভোট গণনার সবশেষ পরিস্থিতি। উপজেলা নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম রংপুরের বদরগঞ্জে।